Schwanzgans ক্যাথেটার হচ্ছে এক ধরনের ক্যাথেটার, হ্যাঁ, এটা সিঙ্গেল একটা টপিক আপনাদেরকে পড়াবো, সেটা হচ্ছে সিবিপি, সেন্ট্রাল ভেনাস প্রেশার। আমরা সবাই জানি এটা ইউজুয়ালি আইসিইউতে বেশি প্র্যাকটিস করা হয়, মানে ইনভেসিভ টেকনিক অফ দ্য মেজারমেন্ট অফ দ্য ব্লাড প্রেশার অথবা ভেনাস প্রেশার। ওই ক্যাথেটারটাকে বলা হয় Schwanzgans ক্যাথেটার। দেখেন ছবির দিকে খেয়াল করে, যে কোনো একটা পেরিফেরাল ভেইন দিয়ে ঢুকবে, ঢুইকা পালমোনারি আর্টারির মধ্যে ঢুকবে, আর্টারির মধ্যে থাকবে ওটার টিপ। এই Schwanzgans, এই ক্যাথেটারটাকে বলা হয় Schwanzgans ক্যাথেটার। এই ক্যাথেটারটার কাজ হচ্ছে গিয়ে সে লেফট রাইট অ্যাট্রিয়াম দিয়ে ঢুকে পালমোনারি আর্টারির মধ্যে যাবে, গিয়ে ইনডিরেক্টলি লেফট অ্যাট্রিয়াল প্রেশার দিবে, মানে যেই জিনিসগুলোর ভিতর দিয়ে এসে যাবে সব কিছুর প্রেশার এসে দিতে পারবে। সবার লাস্টে গিয়ে কোথায় পৌঁছাবে সেটা হচ্ছে ফ্যাক্টর। দেখেন খেয়াল করেন, যে কোনো একটা উপর হোক আর নিচে হোক, যে কোনো একটা বড় ভেন দিয়ে ঢুকাবো ক্যাথেটারটাকে, আমার টার্গেট হচ্ছে পালমোনারি আর্টারিতে গিয়ে আমি ক্যাথেটার শেষ করে দেবো। জুগুলার ভেন দিয়ে ঢুকাইতে পারি, ফিমোরাল ভেন দিয়ে ঢুকাইতে পারি। জুগুলার ভেন দিয়ে ঢুকলে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রাইট হার্টে আসবে, রাইট অ্যাট্রিয়াম, ট্রাইকাস্পিড, রাইট ভেন্ট্রিকল, তারপরে কই যাবে পালমোনারি আর্টারি শেষ। আচ্ছা, আর যদি ফিমোরাল ভেন দিয়ে ঢুকেন ইনফিরিয়র ভেনা ক্যাভা, লেফট রাইট ভেন্ট্রিকল, তারপরে গিয়ে পালমোনারি আর্টারি। এইটা দিয়ে আমরা ইউজুয়ালি কী মাপি? সিবিপি, সেন্ট্রাল ভেনাস প্রেশার বা পালমোনারি আর্টেরিয়াল ওক্লুশন প্রেশার বা পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার, একই জিনিস। একটাকে বলা হয় পিএওপি, পিএওপি মানে হচ্ছে পালমোনারি আর্টারি ওক্লুশন প্রেশার। পিসিডাব্লুপি মানে হচ্ছে আরেকটু বেশি ওয়াইড ভ্যারাইটিতে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বা সেন্ট্রাল ভেনাস প্রেশারও মাপা যায়, ঠিক আছে। নর্মাল পিএওপি বা পালমোনারি আর্টেরিয়াল ওক্লুশন প্রেশার হচ্ছে 8-12। খেয়াল করেন, যদি এই জিনিসটা দিয়ে, এই Schwanzgans খুবই সিম্পল, এই Schwanzgans ক্যাথেটার দিয়ে পালমোনারি ক্যাপিলারি ওয়েজ প্রেশার বা পালমোনারি আর্টেরিয়াল অক্লুশন প্রেশারটা মাপা হয়, তো প্রেশার মেপে আমরা জানি নর্মাল হচ্ছে 8-12 মিলিমিটার মার্কারি, এটা আমরা নর্মাল প্রেশার। আচ্ছা, যদি 12 মিলিমিটার এই প্রেশারটা অল্টারেশন হয় দুইটা কারণে, যখন অ্যালভিউলার ইডিমা হয়, পালমোনারি ইডিমা যেটাকে আমরা বলি, পালমোনারি ইডিমা যদি হয়, সেই ইডিমাটা কোন স্টেজে আছে, ওই ইডিমাটার কজ খুঁজে বের করার জন্য আমরা এই টেস্টটা করি, এই প্রেশারটা মাপি। পালমোনারি ইডিমা মানে অ্যালভিউলার ইডিমা, মানে লাংস ফুলে গেছে, লাংসের ভিতরে পানি ভরা, অ্যালভিউলাসের ভিতরে শুধু বাতাস থাকার কথা ছিল, এখন ভরে গেছে পানিতে। দুইটা কারণে এটা হইতে পারে, একটা কারণে হইতে পারে সিভিয়ারলি অ্যালভিউলার ড্যামেজ, লাং কন্ডিশন মানে ARDS, সিভিয়ার নিউমোনিয়া, ঠিক আছে, অ্যালভিউলার রাপচার, এটা একটা কারণ হইতে পারে, রেসপিরেটরি কজ। আর আরেকটা কারণ হইতে পারে ফ্লুইড ওভারলোড বা হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর যদি হয় তাহলে উল্টা পথে চলে যাবে না, ব্যাকফ্লো হয়ে লাংসে ঢুকে যাবে না, লাংস থেকে পালমোনারি ভেন হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসার কথা ছিল, কিন্তু পালমোনারি আর্টারি মার্টারি এগুলো সব হাই প্রেশার, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে, তাইলে পালমোনারি ভেন হয়ে কি আর ব্লাড হার্টে আসবে? আসবে না, সব ওই পালমোনারি ভেনের মধ্যে গিয়ে জমা থাকবে, ওই তারপরে হচ্ছে গিয়ে ওই প্রেশার বাড়াই দিবে, ফ্লুইড লিকিং হবে, লাংস পানি দিয়ে ভরে যাবে, এটাকেও বলা হয় অ্যালভিউলার ইডিমা। তার মানে দেখেন, একটা অ্যালভিউলার ইডিমা বা পালমোনারি ইডিমার কজ দুইটা, একটা হইতে পারে রেসপিরেটরি কজ, সেটা হইতে পারে সিভিয়ার রেসপিরেটরি ইনফেকশন এবং যার মাধ্যমে অ্যালভিউলাসগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, আর হইতে পারে ARDS। আচ্ছা, আর হার্ট কজ কী বা কার্ডিওজেনিক কজ কী? হার্ট ফেলার বা ভলিউম ওভারলোড বা ফ্লুইড ওভারলোড। আচ্ছা, এখন এই পিএওপি যদি 18-র বেশি হয়, চোখ বন্ধ করে, কজ একটাই, হার্ট ফেলার বা ফ্লুইড ওভারলোড। যদি পিএওপি 18-র কম হয় বা নর্মালের লেভেলে থাকে বা নর্মালের চেয়েও যদি কম হয়, তার মানে রেসপিরেটরি কজ। তার মানে পিএওপি বা পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার বা পালমোনারি আর্টেরিয়াল ওয়েস্ট প্রেশার, এইটা যেহেতু ইনডিরেক্টলি লেফট অ্যাট্রিয়াল প্রেশার দেয়, প্রেশারকে ডিনোট করে, তো সেক্ষেত্রে এইটা বেড়ে যাওয়া ওভার দ্য নর্মাল লিমিট এবং অনেক বেশি, মানে মোর দেন 18 যদি হয়ে যায় কোনো কারণে, তাহলে এটা মিন করে তার কার্ডিও হার্টের প্রবলেম আছে, হার্ট ফেলার। কারণ হার্ট ফেলার হয়ে যদি কোনো পেশেন্ট শকে মারা যায়, তাহলে ওই শকটাকে কী বলে? কার্ডিওজেনিক শক। এখন যদি আমি আপনাকে এইভাবে একটা কোশ্চেন বানাই দিই, যে একটা পেশেন্ট আপনার কাছে আসছে, পেশেন্ট তো ব্লাড প্রেশার 90/40, হার্ট রেট 121, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স হাই, অ্যান্ড পিএওপি 23, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য শক? হার্ট ফেলার। কোন অপশনে দিলাম? হাইপোভলিউমিক, কার্ডিওজেনিক, অবস্ট্রাকটিভ, নিউরোজেনিক, অ্যানাফাইলেক্টিক, কোন শক? তাহলে আগের ক্রাইটেরিয়ার সাথে শুধু একটা পিএওপি অ্যাড করার কারণে আপনি কিন্তু কার্ডিওজেনিক শক বুঝে ফেলতে পারছেন। আমি কিন্তু আপনাকে বলি নাই যে তার হার্টের রোগ ছিল, তার হার্টের প্রবলেম ছিল, তার রিউমাটিক হার্ট ডিজিজ ছিল, ভালভুলার রিগার্সিটেশন ছিল, এমআই ছিল, এগুলো কিছু বলছি? এগুলো কিছু বললে আপনি বুঝতে পারতেন যে ওই কমপ্লিকেশনের কারণে তার হার্ট বন্ধ হয়ে এসে মারা গেছে, মানে কার্ডিওজেনিক শক। আমি কিছু বলিনি, আমি শুধু একটা জিনিস বলছি, তার পিএওপি
19 চোখ বন্ধ করে তার মানে তার হার্ট ফেলার হয়ে তার শক এখন আর হার্ট কাজ করতেছে না এই জন্য ব্লাড প্রেসার সাডেনলি ফল করছে এবং সে কার্ডিওজেনিক শকে আছে